শ্রীলঙ্কাতে একটা পাউরুটির দাম যখন পাঁচশো টাকা পাকিস্তানে যখন খরচ কমাতে অর্থমন্ত্রী নাগরিকদের চা বর্জন করার পরামর্শ দিয়েছেন তখন নরেন্দ্র মোদী শাসিত ভারতবর্ষে ত্রিশ টাকা খরচ করলেই ভরপেট খাওয়া পাওয়া যায় করোনা সামনে দেশের একশো কোটি মানুষকে দেশীয় টিকার সাহায্যে নতুন জীবন দিয়ে অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে ভারতের অর্থনীতি চীনে যখন সংখ্যালঘু উইখুর মুসলিমদের বন্দি শিবিরে রেখে অমানসিক নির্যাতন চালানো হয় পাকিস্তানে যখন হোনার কিলিংয়ের নামে পরিবারের মেয়েদের ঠান্ডা মাথায় খুন করা হয় তখন এই গণতন্ত্রের ভারতবর্ষে ওম প্রকাশ চৌতালার মতো প্রবল ক্ষমতাশালী নেতাকে দুর্নীতির হয় জেলের খানি রাহুল গান্ধী থেকে মমতা ব্যানার্জী মানিক সরকার থেকে সুদীপ রায় বর্মন বিরোধী শিবিরের তাবর নেতা যখন গলার সিরা ফুলিয়ে বিজেপি সমালোচনা করেন তখন এইসব তথ্যগুলি সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন না বলার জন্য বলা আর শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা এই চর্বিত রাজনীতি দিয়েই কেটে যায় তাদের অলস রাজনৈতিক কর্মসূচি আর অন্যদিকে বিশ্ব রাজনীতির মহা সম্মেলনে নরেন্দ্র মোদীর ভারতের বক্তব্য শোনার জন্য তাকিয়ে থাকে আমেরিকা থেকে ফ্রান্স জার্মানি থেকে ইতালি সবাই দু সালের পর এই দেশের জীবন মান উন্নয়নের চিত্র পরিবর্তনের প্রকৃত চেহারা দেখার জন্য এই ছোটখাটো তথ্যগুলি যথেষ্ট তবে দেশের আর রাজ্যের বিরোধী শিবিরের সে সময় কই তোতা পাখির মতো গদ গদবাধা বুলি না বললে তাদের রাজনৈতিক গঙ্গা স্নান সম্পন্ন হয় না তাই এইসব মূল্যহীন অলস রাজনীতি করে কংগ্রেস হয়ে যায় শিবরাত্রির সলতে সিপিএম হয়ে যায় মৃদু কেরুসিনের কপি পশ্চিমবঙ্গে মমতার দলে থাকে শুধু কাঠ মানির রাজত্ব আর অন্যদিকে সারা দেশে একটার পর একটা রাজ্যে গৌরবের সঙ্গে উঠতে থাকে পদ্ম পতাকা গত আট বছরে দেশের মানুষের মনের ভাষা পড়ার জন্য এই রাজনৈতিক ফলাফল দেখেও না দেখার ভান করেন সুদীপ রায় বর্মন মমতা ব্যানার্জিরা তাই রাজনৈতিক গঙ্গা প্রাপ্তি ছাড়া তাদের ঝুলিতে কিছুই থাকে না বেলা শেষে বস্তুত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী জনকল্যাণে এত বিপুল কল্যাণকামী স্কিম চালু করেছেন আর সেসব প্রকল্পের সফল যেভাবে দেশের প্রতি রাজ্যের প্রান্তিক মানুষ পেয়েছে স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসে কোন প্রধানমন্ত্রী এত দূরদৃষ্টি দিয়ে জীবনের প্রতি পর্যায়ে পর্যন্ত এমন বহুবিধ স্কিম চালু করেননি তা চোখ বুঝে বলা যায় বিদ্যুৎ থেকে ঘর পানীয় জল থেকে পাকা ঘর থেকে চিকিৎসা সুবিধা কি নেই এসব প্রকল্পের সুবিধায় কাজ চলছে আগামী দিনে জনকল্যাণে আরও কাজ নরেন্দ্র মোদীর শাসিত ভারতবর্ষে হবে তবে বিরোধিতা করার আগে যদি এই তথ্যগুলির দিকে কংগ্রেস তৃণমূল আর সুদীপ রায় বর্মন মমতা ব্যানার্জি চোখ বুলিয়ে নিতেন তাহলে তাদেরই সুবিধা হতো দূরবীন দিয়ে তাহলে তাদের আর খুঁজতে হতো না গঙ্গা প্রাপ্তির বিরোধী রাজনীতির এই হলো বর্তমান বিরো রিপোর্ট রাইজেস্ট নিউজ